দিব্যি কাপুরুষের মতো আমাকে ফিরে পালাচ্ছিল তো? না মানে, আর মানে বোঝাতে হবে না। এখন আমাকে একটা কথা দাও। কথা? আর কোনোদিন আমাকে ফেলে যাবে না? না। আচ্ছা আচ্ছা, তুমিও আমায় একটা কথা দাও। তুমি আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না? কথা দিলাম, কোনোদিন যাব না। সত্যি? চলো জয়ন্তী, জয়ন্তী তুমি এখানে? আর তোমার মা তোমার চিন্তায় চিন্তায় একেবারে শয্যাশায়ী হয়ে আছে। তাই? হ্যাঁ, তাই তো আমি বাধ্য হয়ে হরিণপুর গেলাম, আর সেখান থেকে সোজা এখানে চলে এসেছি। কেন? তোমায় নিয়ে যেতে। আপনার মতো কোনো লোকের সাথে আমি কোথাও যাব সেটা আশা করলেন কি করে? মানে? তার মানে একটাই, আপনাকে নিয়ে চলে যাবো। চলে তো আমি নিশ্চয়ই যাবো, তবে তোমাকে আমি সঙ্গে নিয়ে যাবো। তুমি চলে যাওয়ার পর চারিদিক তন্ন তন্ন করে খুঁজেছি, তোমার বাড়ি তোমার ঘর। আমি চাই না, আমি কিচ্ছু চাই না, আমাকে শুধু তোমরা ছেড়ে দাও, আমাকে মুক্তি দাও। আচ্ছা তুমি কেন তুমি রাগ করছো বলো তো আমার উপরে? দেখো আমার দিকে তাকাও। আচ্ছা বলো আমার কি আছে তুমি ছাড়া বলো। আচ্ছা জানতি, তুমি যে আমার আশা ভরসা সব তাকে তুমি জানো না? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু শুনতে চাই না, আমি চলে যেতে চাই দূরে। আচ্ছা আমাদের কতটুকু ক্ষমতা বলতো? শর্মা হলেও তো মা, মা হলে কি কেউ চোরের মতো ছিনিয়ে যায়? এই কি শিক্ষা, এতটুকু কৃতজ্ঞতা বোধ পর্যন্ত নেই? নাই বা থাকলো, কি এসে যায় তা? না না অমন করে বলো না গো, আমার কিন্তু ভালো ঠেকছে না, নিশ্চয়ই ওদের কোনো বদ বস্ত্র পাচ্ছে। তাই বলছিলাম